কলমের টাকার হাট দিলাম ভাসিয়ে আরে বাবারে পারানো হয়ে গেলাম কেন টাকার হাস টাকার হাস কই গেছি বুদ্ধিমান পরির তো আমার অনেক দরকার কই যে পাই উই যে পাইছি বন্ধু তুই লোকার পাস বন্ধু তুই লোকার পাস আদর করে গলে তুই জাগার দইরা নামা তোরা এখানে না সারা দিন বইরা আমি তোকে খুঁজতাছি কতখানে যে খুঁজছি আজকে আবার কার সর্বনাশ করছ না না কার সর্বনাশ করি নাই আর কি এখন পর্যন্ত কোন লোক পাই নাই শোন লোক পাবি কেমনে আমার তো তোকে দলে নেস নাই আমার তোকে দলে নে তাহলে দেখবি প্রতিদিন দুই চার পাঁচটা করে লোক ঠকাইতে পারবি শোন সাদিয়া তুমি কি লাগতে লম্বা হইছো তোমার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই আর জ্ঞান বুদ্ধি ছাড়া লোক আঙ্গুটি মেন নিমু না কি কস পরি হ্যাঁ তুই তো ঠিক কথাই কইছিস কিন্তু সাদিয়া তোরে আমরা নিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত শর্ত ডলে গিয়া আমাকে দলে আইতে গেলে তোমার 1000 টাকা ভর্তি ফিস দিতে হইব বুঝছো দেখ 1000 টাকা আমি দিতে পারবো না এই টাকাটা আমার প্রাইভেটের টাকা এটা দিলে মা আমার মারবো প্রাইভেটের টাকা শুনো আমি তোরে সারা জীবনের নিগে নিতেছি না আমি 1 ঘন্টা লাগে নিতেছি 1 ঘন্টা পরে তোমার দরকার পড়লে ডাবল দিয়ে দিমু সত্যি দিবি তো হ্যাঁ দিমু আচ্ছা ঠিক আছে বিশ্বাস করে দিলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি আসবা মানে তুমি আমার সাথে থাকবা না দুষ্টামি করবা না না আমার একটু কাজ আছে তোরা থাক আমি 1 ঘন্টা পরে আসবো আমার টাকাটা দিয়ে দিস আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আমরা আম কমিশন চুরি করি আচ্ছা ঠিক আছে ওরে চল আচ্ছা তাহলে চল সোহাগ হ্যাঁ তোরা ওরে তুই যে আদে গাছিয়া দে টাকাটা নিয়ে জায়গা দেখি করবি হ্যাঁ আচ্ছা তোর ওস্তাদ না আমি ওস্তাদ ইয়ে মানে তুই ওস্তাদ তো দি গেছিলাম আচ্ছা যা কিছু হইব তা তুই যে গেলেই দেখতে পারবি না তা তো জিজ্ঞেস করিস না তো তার আগে কো তোর কাছে কয় টাকা আছে যা আছে তাই দে আমার কাছে কয় টাকা আছে আমার কাছে 100 টাকা আছে 100 টাকা দে দে বাচ্চা দেবে কয়টা নিস ও আমার কাছে 100 টাকা আচ্ছা দে 200 টাকা তোর কাছে কয় টাকা আমার কাছে 1 টাকাও নাই তোর কাছে 100 টাকা নাই আচ্ছা তাহলে চল চল বোতল এটা এটা ওই তোরা খেয়াল রাখিস কি তো তাম গো দুষ্টি না দে হে ছোস আচ্ছা কি অবস্থা তুই এটা তো আমার মাথায় লাগাম মাথায় পানিতে দিয়ে আসি দিলাম ভাসিয়ে তোমার কইলাম আজকাল যাওয়ার দরকার নাই কালকে যাবনি তুমি না আজকাই যাওয়া লাগবো তুমি খালি মার্কেটে যাবার চাইলে এই গুলা কও বুঝো নাই আচ্ছা চলো
পরি এই আন্তরি তো কেউ আইতাস না টাকার হাস দেখা তো আশপাশে কেউ আছে নাকি তাহলে কাম করো মেলা পানি নামলে তুই দুই বেচা দিগা আশপাশে কোনো কুটা কারি কিচ্ছু নাই এখন ধাপ দেওয়া ছাড়া আর কোনো গতি নাই বুঝলা আমি একাই নামবো তাহলে কি হইলো এতক্ষণ আমার শাড়ি কিনা না
আশারি দেখো আমার কাপড় জামার ভেজাইয়া এত বড় অস্থির হইয়া আমার মার কি বাবু আমার মনে হয় তাহলে ছয় তাহলে পোলাপাস করে বাবা।